পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জন্য মনোনয়নপত্র হোম ডেলিভারি করা হচ্ছে, অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বিষয়ে একটি ভিডিও টুইটও করেন তিনি। টুইটার ভিডিও পোস্ট করে শুভেন্দুর অভিযোগ, লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও মনোনয়নপত্র তুলতে পারছেন না বিজেপি প্রার্থীরা, কারণ বাঁকুড়ার শালতোড়া ব্লকের তেলুরি তৃণমূল অঞ্চল সভাপতি তপন চক্রবর্তী বিডিও অফিসে ঢুকে একই সঙ্গে একাধিক মনোনয়নপত্র এবং ডিসিআর সংগ্রহ করছেন। তার অভিযোগ, একসঙ্গে একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করে তৃণমূল প্রার্থীদের বাড়িতে হোম ডেলিভারি করা হচ্ছে।